হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী হাসপাতালে ভর্তি। হেফাজতে ইসলামের আমির শাইকুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার 30 জানুয়ারি রাত 8:30 চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, শারীরিকভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বেশ দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকী। তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর উঠেছিল হুজুরের, কয়েকবার বমিও করেছেন। এরপর সন্ধ্যার দিকে শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন। তো ভিউয়ার্স, এই ছিল ছোট্ট একটি নিউজ। অবশ্যই হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়, এবং আপনারাও সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।